আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাইরা, দর্শক শ্রোতা, আজকে এমন একটি মর্মান্তিক নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভাই, যেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা টাঙ্গাইলের আহসান আলী বাদাইম্মাকে চেনেন না এমন কোনো মানুষ নেই। তিনি একজন গুণী অভিনেতা ছিলেন। বাদাইম্মা নামটি একমাত্র তেনার কারণেই হয়েছে, তিনি বাদাইম্মার জন্ম দিয়েছেন, বাদাইম্মা কৌতুককে তিনি জন্ম দিয়েছেন। টাঙ্গাইলের জনপ্রিয় অভিনেতা আহসান আলী বাদাইম্মা তিনি না ফেরার দেশে চলে গেছেন। তিনি শহরদী হাসপাতালে তিনি আজকে দুপুর 2টার দিকে মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবত তিনি ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে তিনি আক্রান্ত ছিলেন, যে ক্যান্সার মানুষ কখনো ক্যান্সার থেকে ফিরে আসতে পারে না। তো সেই মরণ ব্যাধি তেনাকে আক্রমণ করেছে এবং সেই মরণ ব্যাধি থেকে তিনি বেঁচে উঠতে পারেননি। তিনি দীর্ঘদিন তিনি অসুস্থ অবস্থায় ছিল এবং শহরওয়ার্দী হাসপাতালে তিনি দীর্ঘদিন অবস্থায় তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজকে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। যে বাদাইম্মার কথা না বললেই নয়, আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তেনার নাম হচ্ছেন রেজাউল করিম ভাই, তিনি গেদা নামে পরিচিত। তিনিও বাদাইম্মার মতো অভিনয় করেন, একজন জনপ্রিয় একজন শিল্পী এবং আর্টিস্ট। তিনি আজকে এই মৃত্যুর কথা শুনে তেনার যে অনুভূতি এবং ভাইয়ের কাছ থেকে আমরা জানব যে আসলে বাদাইম্মার যে বাংলাদেশে জন্ম হয়েছে, বাদাইম্মার যে জন্ম দিয়েছে এবং কৌতুক যে জন্ম দিয়েছে, একবারে যে কৌতুক আমরা সহপরিবারে দেখতে পাই সেই কৌতুকের জন্ম তিনি দিয়েছেন। যাতে কোনো অশ্লীলতা নেই, তেনার ভিডিওতে কোথাও আপনারা অশ্লীলতা পাবেন না। তেনার নাম ভাঙিয়ে আর যারা বাদাইম্মা রয়েছে তাদের ভিডিওগুলো দেখবেন আপনারা, পরিবার সহ দেখা যায় না, দেখার মতো না। তো তেনার সম্পর্কে গেদা ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। তো গেদা ভাই, আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি। আর আপনারা কেমন আছেন? আমার দর্শক কেমন আছেন? সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। কি জানতে চান বলেন? আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে আপনিও তো বাদাইম্মার মতো কৌতুক করেন, তো আপনার জায়গা থেকে যে এত বড় একজন গুণী শিল্পী বাদাইম্মা, যিনি গ্রাম বাংলার গ্রামে গঞ্জে মানুষদের একটা হাসির খোরাক। জি, আসলে আমি শুটিংয়ে আছি এখন দিনাজপুরে, তে হঠাৎ করে ফেসবুকে পাইলাম। পাওয়ার পরে এটা নিশ্চিত হওয়ার জন্য আরও 2-3 জনকে জিজ্ঞেস করলাম, তো সবাই বলল যে আহসান আলী ভাই মারা গেছে, মানে ওরফে বাদাইম্মা ভাই মারা গেছে। তে তখন বললাম যে আহসান আলী ভাই মারা গেল, আসলে তিনি দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে ভুগতেছিলেন। প্রতি 3 মাস থেকে বা 4 মাস পর পর তার পুরো শরীরে রক্ত চেঞ্জ করতে হতো। তে সব কিছু মিলে সে আগে থেকে অসুস্থ ছিলেন, কিন্তু বুঝতে পারেনি সে আমাদেরকে ছেড়ে এইভাবে হঠাৎ করে চলে যাবে। তো যদিও আমার তার সঙ্গে দেখা হয়নি, কিন্তু তার কৌতুক আমি প্রচুর পরিমাণ নিজেই মানে দেখছি। এবং সে এমন এক ধরনের আর্টিস্ট যে যার কৌতুকে কোনো রকম অশ্লীল ভাষা নেই। বাংলাদেশের মোটামুটি কৌতুক সম্রাট যারা আছে সবাই অশ্লীল ধরনের ভাষা কম বেশ ব্যবহার করছে, তবে আমি তার কোনো ভিডিওতে এ পর্যন্ত অশ্লীল ভিডিও পাইনি। তার অশ্লীল ভিডিওগুলো সে করে না, কখনো করেনি। আর তার যে ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলো করছে হলো অত্যন্ত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু ঘটনা তুলে ধরছে। যেমন এই বন্ধু কাঁঠাল খাচ্ছে, কাঁঠাল মুখে থেকে সিনা এনে তার মুখে খাচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে মুড়ি খাইতেছে, মুড়ি গল্পের তালে তালে সে মুড়ি সবটি খেয়ে ফেলতেছে। মানে সে তার কমেডিতে একটা জিনিসই বোঝাইছে যে সে অনেক দুষ্ট লোক, হ্যাঁ, শয়তান যাকে বলে, দুষ্ট। যেরকম আপনার বেদবের কোনো ক্ষমা নেই, দুষ্টুর কিন্তু ক্ষমা আছে, শয়তানি যে করে তার ক্ষমা আছে। তো মিডিয়াতে আসলে কিছু কিছু অভিনেতা ছিল অনেক বেদব, যাদের আজকে দেখেন অস্তিত্ব নেই। তাদের ভিডিও একসময় খুব চলতো, কিন্তু তাদের ভিডিও নেই। টাঙ্গাইলের মধ্যেই এখন বর্তমান ভিডিও চলতেছে 2 জনের, একই আহসান ভাই, আল্লাহ তাকে নিয়ে গেছে বেহেস্ত নসিব করুক, আর আছে সোনা মিয়া ভাই, তার সঙ্গেও আমার দেখা হয়নি, কিন্তু সেও
সবার কাছে অশ্লীল দুই একটা যাই ভিডিও করছিল, হয়তো তাদের ডিরেক্টরের কথা অনুযায়ী বা কোম্পানির চাহিদা অনুযায়ী একসময় করছিল দুই একটা, সেজন্য সে মাপ ক্ষমা চাইছে পাবলিকের কাছে। ক্ষমা চাওয়ার পর এখন সে যেসব ভিডিও বানাচ্ছে অনেক ভালো ভিডিও। তে সোনামিয়া ভাইও বর্তমান এখন টাঙ্গালের মধ্যে সে একা আছে, এই আসন আলী ভাই ছিল আর সোনামিয়া ভাই ছিল। তো স্যার টাঙ্গালে কিন্তু বহু আর্টিস্ট ছিল, তাদের হয়তো নাম বলবো না, কিন্তু আর্টিস্ট ছিল অনেক, প্রায় 1, 2, 3, 4, 5 মোটামুটি 7-8 জন আর্টিস্ট ছিল টাঙ্গালেতে, এখন একজনও নেই, শুধু একমাত্র সোনামিয়া ছাড়া। তো এখন বিষয়টা হলো যে আপনাদের সবার কাছে অনুরোধ, যদিও আসানলি ভাইয়ের সাথে কখনো আমার দেখা হয়নি বা তার সঙ্গে আমার কথা হয়নি, আমি একজন আর্টিস্ট হিসেবে বলবো যে সে অনেক ভালো একজন আর্টিস্ট ছিল, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন যে সে যেন ওপারে চলে গেছে, না ফিরার দেশে চলে গেছে, সেখানে যেন সে শান্তিতে থাকতে পারে, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে, এই কামনায় আমার রইল। দর্শক শ্রোতা, শুনলেন আপনারা গেদা ভাইয়ের কথা। আসলে গেদা ভাই খুব চমৎকারভাবে বলেছেন আসান আলী ভাই সম্পর্কে। তিনি আসলে একজন কি বলবো জাত অভিনেতা ছিলেন, একজন ভাদাইম্মার জনক বলতে গেলে তিনি একমাত্র। ভাদাইম্মা যে বাংলাদেশে জন্ম হয়েছে একমাত্র তিনি সেটার জন্ম দিয়েছে, এবং তেনাকে দেখে অনেক অনেক আর্টিস্ট আজকে করে মিলে খাচ্ছে মিডিয়াতে। দর্শক শ্রোতা, আমরা চাইব আসান আলীর ভাইয়ের পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং আসান আলী ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। এবং দর্শক শ্রোতা, অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, যাতে করে অন্যরা দেখে বুঝতে পারে যে আসান আলী ভাই আমাদের মাঝে আর নেই। আসলে মানুষ কে কখন আমরা চলে যাব এটা আমরা বলতে পারবো না, তাই আমরা যেন অন্তত যাওয়ার আগে ভালো কাজ করে যেতে পারি। আমরা এমন কিছু যেন করে না যাই, আমরা যেন পরকালে আল্লাহর কাছে যেন আমাদের ধরা খেতে না হয়। আমরা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, ন্যায় অন্যায় মেনে চলব, হালাল হারাম মেনে চলব। দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে আহসান আলী ভাইয়ের কোন অ্যালবামটি দেখে আপনাদেরকে ভালো লেগেছে, কোন ডায়লগটি দেখে আপনাদেরকে ভালো লেগেছে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা লিখবেন। এবং গেদাভার জন্য আপনারা দোয়া করবেন, ওনার মনটা আসলে খুবই খারাপ, যদিও তিনি আমাদের মিডিয়ায় কাজ করেন এবং ভাদাইম্মার সঙ্গে কখনো কাজ করেননি, কিন্তু তিনাকে তেনার যে অভিনয়, তেনার যে অভিনীত ভিডিও সেগুলো দেখে তিনিও কিন্তু সেই ভাদাইম্মার মতোই তিনি অভিনয় করেন। এই অভিনয়টা মূলত শিখেছেন সেই ভাদাইম্মার কাছ থেকে, তেনাকেই তিনি অনুকরণ করেন বলেই আজ তিনি গেদা হয়েছেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার দেবেন, লাইক করবেন, কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।